যুদ্ধ কি শেষের দিকে নাকি নতুন করে ভয়ঙ্কর যুদ্ধের হাতছানি? এই দুই প্রশ্নের মাঝখানে ঘুরপাক খাচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। বিগত কয়েকদিনে যেসব ঘটনা ঘটেছে সেসব বিশ্লেষণ করলে এই দুই অবস্থারই ইঙ্গিত পাওয়া যায়। তো এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। সারা বিশ্বের মানচিত্রে এটি হলো রাশিয়া, আর এই সবুজ অংশটি হলো ইউক্রেন, এদিকে আছে ইউরোপ, আর এটি হলো যুক্তরাষ্ট্র। এখানে আরো ভালো করে দেখতে পাচ্ছেন, এটি হলো রাশিয়ার অংশ, এটি হলো ইউক্রেন, আর এখানে ইউরোপের অন্যান্য দেশগুলোকে দেখতে পাচ্ছেন। এখানে ইউক্রেনের ক্রিমিয়াকে দেখতে পাচ্ছেন। এই অংশটিকে 2014 সালে রাশিয়া দখল করে নিয়েছে। এখানে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোকে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যুদ্ধ শুরু হওয়ার পরবর্তী অবস্থা। অর্থাৎ আমরা জানি যে যুদ্ধ ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল এবং শুরু হওয়ার পরে কয়েকদিন খুব ভালোই করছিল রাশিয়ান সেনারা এবং তারা রাজধানী কিয়েভের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এখানে যে চিত্র দেখতে পাচ্ছেন সেটি মার্চ মাসের, অর্থাৎ মার্চ মাসে এই কালারের অংশগুলো রাশিয়ান সৈন্যদের দখলে ছিল। কিন্তু বর্তমানে এসে শুধুমাত্র এই এলাকাগুলোতে রাশিয়া তার নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছে। যদিও সম্পূর্ণ এলাকা নয়, এর মাঝেও কিছু কিছু এলাকা ইউক্রেনিয়ান সৈন্যদের দখলে চলে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে চারটি এলাকাকে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার সাথে সংযুক্ত করেছেন, সেই চারটি এলাকা, অর্থাৎ এই চারটি ইউক্রেনিয়ান অঞ্চলকে রাশিয়ার সাথে সংযুক্ত করা হয়েছে গত শুক্রবার। আর এই এলাকাগুলো হলো ডোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিজিয়া। আর এই ক্রিমিয়া 2014 সাল থেকেই রাশিয়ার দখলে, অর্থাৎ ইউক্রেনের এই অংশটুকুকে রাশিয়া নিজের দেশের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। আর এই এলাকাটির আয়তন হলো ইউক্রেনের মোট আয়তনের 15%। ইউক্রেন রাশিয়া যুদ্ধ 220 দিন ধরে চলছে, অর্থাৎ প্রায় 7 মাসেরও বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে। কিন্তু খুব বেশি অগ্রগতি কি করতে পেরেছে রাশিয়া? আমরা সবাই জানি যে রাশিয়া খুব বেশি অগ্রগতি করতে পারেনি। তবে ইউক্রেনের কিছু এলাকা রাশিয়ার দখলে, যেটা আমরা একটু আগে দেখেছি। অন্যান্য অংশে রাশিয়ার সৈন্যরা কিছু এলাকা দখল করে আবার সেই এলাকা ইউক্রেনিয়ান সৈন্যরা পুনরুদ্ধার করে, এভাবেই চলছিল। কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দেন যে রাশিয়ার সীমান্তবর্তী চারটি ইউক্রেনিয়ান অঞ্চলে গণভোট আয়োজনের। এরপর সেখানে গণভোট হলো। ফলাফল গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের ওই চারটি অঞ্চল রাশিয়ার অংশ হয়ে গেল, যদিও আরও অনেক ফর্মালিটি এখনও বাকি আছে। এই চার অঞ্চলকে নিজের দেশের অংশ হিসেবে ঘোষণা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেছেন, যদি কেউ এই অঞ্চলগুলোতে হামলা করে তাহলে তা রাশিয়ার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে, কারণ এগুলো এখন থেকে রাশিয়ার অংশ। আর যখন রাশিয়ার প্রেসিডেন্ট এই চার অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা দিলেন, এর কিছুক্ষণ পরই ইউক্রেনের প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্য হওয়ার জন্য আবেদন করলেন। অর্থাৎ এখানে দুটি অবস্থার সৃষ্টি হয়েছে। একদিকে ওই চারটি অঞ্চল রাশিয়ার অংশ হয়ে যাওয়াতে যদি কেউ ওই অঞ্চলগুলোতে হামলা করে তাহলে তা রাশিয়ার উপর আক্রমণ হিসেবে গণ্য করে রাশিয়া সর্বাত্মক যুদ্ধ শুরু করতে পারে। অন্যদিকে ইউক্রেন যদি আনুষ্ঠানিকভাবে ন্যাটোভুক্ত হয়ে যায় তাহলে পশ্চিমা বিশ্ব অর্থাৎ ন্যাটো আনুষ্ঠানিকভাবে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যদিও এর সম্ভাবনা খুবই কম, কারণ ইউক্রেনের ন্যাটোভুক্ত হওয়ার আবেদনে পশ্চিমা বিশ্ব খুব বেশি একটা সাড়া দিচ্ছে না। ন্যাটোর মহাসচিব সাংবাদিকদের বলেছেন তারা ইউক্রেনের ন্যাটোভুক্ত হওয়ার বিষয়টি নিয়ে এখন কথা বলতে চান না। তারা এখন ফোকাস করছেন কিভাবে ইউক্রেনকে এই যুদ্ধে সর্বাত্মক সহায়তা দেওয়া যায়। যুক্তরাষ্ট্র একই কথা বলেছে, সেও বলছে যে এখন গ্রাউন্ডে কিভাবে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সব দিক দিয়ে সাহায্য করা যায় সেটি নিয়েই তারা ভাবছেন। আর ন্যাটোর সদস্য হওয়ার বিষয়টি এক দুই দিনের বিষয় নয়, অনেক ফর্মালিটির বিষয় আছে এবং অনেক সময়ের বিষয়।
এছাড়াও কোনো দেশ যদি ন্যাটোভুক্ত হতে চায় তাহলে অবশ্যই ন্যাটোভুক্ত অন্যান্য দেশের সম্মতি প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে বাধা হিসেবে আছে তুরস্ক, কারণ তুরস্ক প্রথম দিকে বলেছিল যে সে ইউক্রেনকে ন্যাটোভুক্ত দেশ হিসেবে গ্রহণ করতে সম্মত নয়। অর্থাৎ তুরস্ক এখানে কিছু দরকষাকষি করে নিজেকে লাভবান করতে চাচ্ছে। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারছি যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে ইউক্রেনের ন্যাটোভুক্ত হওয়ার বিষয়ে। এখন পর্যন্ত এটা নিশ্চিত যে পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে যুদ্ধের মাঠে বিভিন্ন ধরনের সাহায্য দিয়ে যাবে, যাতে করে সে রাশিয়ার আক্রমণকে প্রতিরোধ করতে পারে। এর অংশ হিসেবে জার্মানি নতুন করে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করছে। এছাড়াও যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো অর্থাৎ ন্যাটোভুক্ত দেশগুলো অস্ত্র এবং টাকা পয়সা দিয়ে সাহায্য করছে ইউক্রেনকে। এখন প্রশ্ন হলো যে এই যুদ্ধ আর কত দূর যাবে? রাশিয়া কি সম্পূর্ণ ইউক্রেনকে দখল করবে? দেখুন, ইউক্রেনের এই চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি আন্তর্জাতিক মহল এমনকি রাশিয়ার বন্ধুরাষ্ট্রগুলোও স্বীকৃতি দেয়নি। চীন বলছে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে। অন্যদিকে 2014 সালে যখন রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়াকে দখল করে নিয়েছিল, তখনও কিন্তু বিশ্বের বেশিরভাগ দেশ এবং রাশিয়ার মিত্র দেশগুলো সেই বিষয়টিকে স্বীকৃতি দেয়নি। এখনও মাত্র 5-6টি দেশ ছাড়া বিশ্ব রাশিয়া দ্বারা ক্রিমিয়া অন্তর্ভুক্তকরণের বিষয়টিকে স্বীকৃতি দেয়নি। অর্থাৎ ইউক্রেনের কিছু অংশ দখল করে রাশিয়ার অংশ করে নেয়াটাকে বিশ্ব স্বীকৃতি দিচ্ছে না। যদি সম্পূর্ণ ইউক্রেনকে রাশিয়া দখল করে নেয়, তাহলে সেটিকেও বিশ্বের কোনো দেশ স্বীকৃতি দেবে না, এমনকি রাশিয়ার মিত্র দেশগুলোও না। ফলে সম্পূর্ণ ইউক্রেনকে দখল করে রাশিয়া খুব বেশি দিন টিকে থাকতে পারবে না। আর পশ্চিমা বিশ্ব এত সহজে সম্পূর্ণ ইউক্রেনকে দখল করতে দিবেও না। আজকের খবর হলো যে চারটি ইউক্রেনের এলাকাকে রাশিয়া নিজের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে, সেগুলোতে এখনও লড়াই চলছে। অর্থাৎ সেগুলো এখনও পরিপূর্ণভাবে রাশিয়ার নিয়ন্ত্রণে আসেনি। চারটি অঞ্চলের একটি হল দোনেৎস্ক, সেই অঞ্চলের একটি শহর হল লিম্যান, আর সেই লিম্যান শহর থেকে পিছু হটেছে রাশিয়ার সৈন্যরা। রাশিয়া বলছে দেশটির সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লিম্যান শহর ছেড়ে চলে এসেছে। এর কারণ হিসেবে রাশিয়া বলছে ইউক্রেনের সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়ার হাত থেকে বাঁচতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়ার সেনারা ওই শহর ছেড়ে সুবিধাজনক ফ্রন্টের দিকে চলে গেছে। এর আগে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছিল তারা লিম্যান শহরে বিপুল সংখ্যক রুশ সেনাকে ঘেরাও করে ফেলেছে। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে তারা ওই শহরের কাছে প্রায় 5,000 রুশ সেনাকে অবরুদ্ধ করে ফেলেছে। অর্থাৎ সম্পূর্ণ ইউক্রেন দখল করা এখনও অনেক দূরের বিষয়। অর্থাৎ পাশার দান ঘুরে গেছে, যুদ্ধ অবস্থা অনেকটাই রাশিয়ার অনুকূলে নয়। পশ্চিমা বিশ্ব কর্তৃক ইউক্রেনকে সরবরাহকৃত বিভিন্ন ছোট ছোট অত্যাধুনিক অস্ত্র যুদ্ধের মাঠে রাশিয়ান সৈন্যদেরকে ধরাশায়ী করছে। ইউক্রেন এমনকি ক্রিমিয়াতেও হামলা চালাচ্ছে। অর্থাৎ যে ক্রিমিয়াকে রাশিয়া 2014 সালে দখল করে নিয়েছিল, ইউক্রেন বর্তমানে সেই ক্রিমিয়াতেও হামলা চালাচ্ছে। অর্থাৎ যুদ্ধে ইউক্রেন অনেকটা ভালো অবস্থানে চলে গিয়েছে। অনেকে বলতে পারেন যে রাশিয়া অনেক বড় দেশ, তার অনেক অস্ত্র, কিন্তু তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে বিশাল বড় রাশিয়া একসময় ছোট জাপানের কাছেও হেরে গিয়েছিল। সেটি নিয়ে আমার আলাদা ভিডিও আছে। তাই যুদ্ধের মাঠে কৌশল গুরুত্বপূর্ণ। অন্যদিকে পুতিন দিশেহারা হয়ে সৈন্য সমাবেশের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ সাধারণ নাগরিকদেরকে এখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে, আর এ কারণে রাশিয়ার অভ্যন্তরে পুতিনের বিরোধিতা বাড়ছে। কারণ এতদিন যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেন এবং রাশিয়ার সৈন্যরা এবং ইউক্রেনের জনগণ, আর এখন যখন সাধারণ রাশিয়ানদের উপর এই যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে, তখন তারা ক্ষেপে যাচ্ছে। ফলে অনেকেই মনে করছেন রাশিয়া হয়তোবা এখানেই থেমে যাবে। অর্থাৎ এই চার অঞ্চলকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে রাশিয়া থেমে যাবে। এই চারটি অঞ্চল খনিজ সম্পদে পরিপূর্ণ, অর্থাৎ এখানে থেমে গেলেও রাশিয়া অনেক লাভবান হবে। ভবিষ্যতে যুদ্ধ কোন দিকে মোড় নেবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আরেকটি প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে যে রাশিয়া কি ইউক্রেনের উপর পারমাণবিক হামলা করবে?
এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ বলেছেন, রাশিয়ার উচিত ইউক্রেনে তুলনামূলক কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করা। ইউক্রেনে ব্যর্থতার জন্য রুশ সামরিক কমান্ডারদের সমালোচনা করে রমজান কাদিরভ এক টেলিগ্রাম বার্তায় লিখেছেন, আমার ব্যক্তিগত মত হচ্ছে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এটা হতে পারে সীমান্ত এলাকায় সামরিক আইন ঘোষণা করা ও কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র ব্যবহার করা। কিন্তু বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক হামলার বিষয়টি এখনই বিবেচনা করছেন না রাশিয়ার প্রেসিডেন্ট। আর বাস্তবতা চিন্তা করলেও রাশিয়া হয়তোবা কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না ইউক্রেনের বিরুদ্ধে, কারণ এতে নিজের দেশ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এখন পুতিনের সামনে দুটি পথ খোলা আছে। একটি হল ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত করেছেন সেগুলোকে সম্পূর্ণরূপে দখল করে এখানেই যুদ্ধ থামিয়ে দেয়া, অথবা নিজের দেশের মারাত্মক ক্ষতির ঝুঁকিকে সামনে রেখে যুদ্ধকে আরও বেগবান করা। লিমেন শহর থেকে রাশিয়ার সৈন্যদের পিছু হটা ইউক্রেনিয়ান বাহিনী এবং পশ্চিমাদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে, অন্যদিকে রাশিয়ান সৈন্যদের মনোবলকে কমিয়ে দিয়েছে। ফলে সম্পূর্ণ ইউক্রেনকে দখল করার দিকে এগিয়ে যাওয়া রাশিয়ার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তো এখন এ পর্যন্তই। দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ জানতে আপনি জানেন কি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ।